আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মামা ফেরি ফেরিঘাটে যেখানে এখন বর্তমানে এই সেতু হওয়ার পর পরেই আগের মতো সে মামা ফেরি ফেরিঘাটের ফেরিগুলি ব্যবহৃত হয় না এখন বর্তমানে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী সেতু সে সেতুর উপর দিয়ে যাতায়াত করে আমরা আজকে চললাম খুলনা বাঘের হাট খান জাহান আলী শাহ রহমতুল্লাহ আলহের মাজার প্রাণগণে আমরা যাওয়ার পূর্বে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমরা চট্টগ্রামবাসী আমরা চট্টগ্রামের মানুষেরা সবসময় উপমা বচনভঙ্গি আমাদের ঐতিহ্য ঐতিহ্যস্বরূপ যেগুলি আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উক্তির মতো ব্যবহার করি তার মধ্যে অন্যতম হল মুসল্লি সেনা যায় ফজরত আর মানুষ সেনা যায় সফরত এটাই সত্য যখন আপনি তিনটা কাজের সাথে জড়িত থাকবেন তখন আপনি মানুষ চিনতে পারবেন এক নম্বরে হচ্ছে আপনি যদি এক ছাদের নিচে বসবাস করেন দুই নম্বরে যদি আপনি সফরে যান তিন নম্বরে আপনি যদি কারো সাথে আপনার টাকা পয়সা নিজের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তৈজসপত্র গুরুত্বপূর্ণ মালামাল যদি শেয়ার করেন লেনদেন করেন ভাগাভাগি করেন তখন আপনি মানুষ চিনতে পারবেন আজকের এই সফরে ভ্রমণে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু জীবনের অভিজ্ঞতা শেয়ার করব আমার কাছ থেকে প্রথমে একজন ব্যক্তি বেশে বসে লেবাস যার ইসলামিক লেবাস আছে উনি আমার সাথে লেনদেন করতে চেয়েছেন একটা বড় ব্যবসায়িক লেনদেন যে লেনদেনে আমার কাছ থেকে অংশীদার পার্টনার হিসেবে চেয়েছেন দু লক্ষ টাকা এই দুই লক্ষ টাকার বিনিময়ে দুই মাস পরে উনি আমাকে তিন লক্ষ টাকা দিবেন এরকম তো ব্যাপারটা আমি আসলে এক লক্ষ টাকা লাভ দিবে দুই লক্ষ টাকা ফিরিয়ে দিবে বিশ্বাস করিনি না করা সত্ত্বেও উনি নিজেকে সৈয়দ জাদা দাবি করছেন উনি বিভিন্ন রকমের বড় বড় দোহাই দিয়ে দিয়ে শপথ করে করে আমার কাছ থেকে লেনদেন করেছেন কিন্তু লেনদেনের এক পর্যায়ে দেখা গেল না ওনার যে সময়সীমা মেয়াদ দিয়েছে সেটা ঠিক ছিল নাকি টাকার লেনদেনের যে লভ্যাংশ ঠিক ছিল ব্যবসার কোনোটাই ঠিক ছিল না এটা গার্মেন্টস সেক্টরের একটা লেনদেনের কথা ছিল দেখা গেল পরিশেষে উনি আমাকে দুই লক্ষ টাকার দিয়ে মাত্র পনেরো হাজারটা টাকা দিলো যাক আলহামদুলিল্লাহ আমি আসলে এক লক্ষ টাকার লোভে এই টাকাটা দেয় নাই দিয়েছিলাম উনি আমার কাছ থেকে ছেয়েছেন একটু ব্যবসার জন্য আমি ওনার সম্মানার্থে ওনার কথাকে সম্মান করে দিয়েছি আর আমার মা বাবার নিষেধ ছিল লেনদেনটা না করার তারপরে উনি একজন পবিত্র বংশের শপথ করাতে আমি পবিত্র বংশের দোহাই দেয়াতে দিয়েছিলাম আমরা ঢুকছি এখন খুলনা বাগের হাট খান জাহান আলী শাহ রহমতুল্লাহলের মাজার প্রাণগণের আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা গেট ক্রস করে যেখানে ষাট গম্বুজ এটা এমনি বলা হয় ষাট গম্বুজ কিন্তু এখানে পঁচাশিটা গুম্বুজ রয়েছে এই গম্বুজের মসজিদে প্রবেশ করার আগে আরও কত খোলা বড় মাঠ এবং বাগান ফুলের বাগান যেখানে মনোমুগ্ধকর পরিবেশ যেখানে গেলেই মানুষের এমনিতে মন শান্ত হয়ে যায় মনের মধ্যে একটি প্রশান্তি জাগে খুব সুন্দর একটি জায়গা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওই বাগেরহাট মসজিদের পাশে যে একটা ধারা ধারাদিঘি বড় দুইটা দিগির নাম উল্লেখ আছে ঐতিহ্যবাহী দুইটি দিঘির সিঁড়িতে আমরা আছি যেখানে কালক্রমে আগে দুটো হজরত খান জাহান আলী শাহ রহমতুল্লাহ স্বরূপ একটা কুমির দুইটা কুমির ছিল দলা পাহাড় কালো পাহাড় ওনা এই কুমিরগুলি বর্তমানে বেছে নেই এগুলি ইন্তেকাল করেছে কিন্তু তারা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য বা এই স্মৃতিচারণ করার জন্য বাহির থেকে কুমির এনে তাকে একটা নির্দিষ্ট খাবারের মাধ্যমে পোষেন লালন পালন করেন পালিত করেন যা সব সময় দেখা যায় না কিন্তু মাঝের মধ্যে আমাদের পর্যটক যারা জিয়ারোতে যান সফরে যান মাঝার সফরে যান শিক্ষা সফরে যান তারা কিন্তু দেখে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া দিঘির বড় বড় একটি খোলামেলা পরিবেশ সৌন্দর্য মাধুর্য তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই পর্যায়ে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ওই লেনদেন আমার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ লাভ হোক বা বেশি হোক আমি মূল টাকাটা পেয়েছি এভাবে মানুষ নিজেদেরকে পবিত্র দোহাই দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয় ধর্মকে ছুটো করে নিজের লাভ হাসিল করার জন্য স্বার্থের জন্য টাকা নেয় এটা ধোকাবাজি আরেকজন মানুষ আমার প্রতিবেশী হওয়া সত্ত্বেও উনি আমাকে এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল যেটাকে বলে বলেছেন আমার একজন প্রতিবেশী সিজার করাবেন আমাকে দুদিনের জন্য আমাকে বিশ হাজারটা টাকা দেয়া হোক আমি আগামীকাল এই সময়ে যে এখন যে সময় সন্ধ্যাবেলায় নিচ্ছি দুদিন পরে সন্ধ্যাবেলায় দিয়ে দিব কিন্তু দেখা গেল ওই বিশ হাজার টাকা প্রায় এক বছর পরে উনি উনি আরও কথা কাটাকাটি করে আরও বড় বড় কথা বলে সে টাকাগুলি ফিরিয়ে দিয়েছেন অথচ আমি মনে রাখতে হবে টাকাগুলি দিয়েছিলাম লেনদেন করেছিলাম একটা মানব সেবার জন্য মাত্র দুই দিনের অজুহাত দিয়ে কেননা উনি বলছিলেন এই মুহূর্তে আমার হাতে টাকা নেয় আমার ব্যাংকে টাকা এখন সন্ধ্যাবেলা আমি দিতে পারছি না দুই দিন পরে দিব বিশ্বাস করেছি বিশ্বাসের নামেই তো আসলে দুর্বলতা নয় বিশ্বাসের উপর পুরা পৃথিবী মানুষ বিশ্বাস করে সব কিছু আগে বাড়ে কিন্তু এখন মানুষ বিশ্বাসের মধ্যে যেখানে আঘাত করছে সেখানে বন্ধুত্ব আত্মীয়তা মায়া মমতা সম্পর্ক কিছুই টিকবে না আজকে মহান আউলি একরাম যারা আমাদের কাছ থেকে ইসলাম প্রচার করেছেন তারা নিঃস্বার্থে ধর্ম প্রচার করেছেন তারা এসে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষালয় বিদ্যালয় এগুলি প্রতিষ্ঠা করেছেন তাদের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলকে রাজি করা খুশি করা তাদের যে উদার মনোভাব তাদের যেই প্রেম প্রেমাস্পদের যে আজকে চরম এই উপমা যে তাদের জীবনের আদর্শ এগুলি আমাদের কাছ থেকে লোভ পাচ্ছে আমরা যত্রতত্রভাবে কথা বলে বিভিন্ন রকমের মানুষকে লৌকিকতার ছন্দ দেখি আমরা প্রতারণা করছি এই প্রতারণা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত আজকে হয়তো আপনারা এই ভিডিওটি দেখতেছেন আমি পাশাপাশি আপনাদেরকে এই কথাগুলি শেয়ার করার মূল কারণ হচ্ছে জীবনে মানুষ অনেকবার পতিত হয় বিপদে পতিত হয় দুকাবাজের মুখোমুখি হয় তারপরও আবার নিজেকে সুন্দরভাবে দাঁড় করাতে হয় আমি আরেকটা সিটার বলেন বাটপার বলেন যে বাটপার আমার সাথে লেনদেন করেছিল মাত্র চল্লিশ হাজার টাকা ছোট্ট একটি পান সিগারেটের দোকান দিবে বলে ওই পান সিগারেটের দোকান দেওয়ার কথা বলে যে বিশ হাজার চল্লিশ হাজার টাকা লেনদেন করেছিল ওই লেনদেন করার কিছু দিনের মতনই বলছেন এই দোকানটা চলছে না আমি অন্য জায়গায় খাটাচ্ছি আপনাকে মাসিক পাঁচশো এক হাজার এরকম করে দিব দেখা গেল কি এ এক মাসে পাঁচশো টাকা দিলে আরও পাঁচ ছয় মাস পরে আবার চারশো টাকা এইভাবে করতে করতে ইতোমধ্যে ছয়টা বছর চলে গেল কিন্তু ওনার মাত্র পরিশোধ হলো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা তো এভাবে অনেকেই পাশের জন আপনি বিশ্বাস করবেন তাদেরকে একে মানুষকে এভাবে দুকা দিচ্ছে প্রতিনিয়ত আল্লাহ আমাদেরকে এই বাস থেকে রক্ষা করুক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলনা বাগের হাট গম্বুজ মসজিদের যে আমার জানা শাহ রহমতুল্লাহ আলাইহের মসজিদ যে মসজিদ ঐতিহ্যবাহী মসজিদে প্রবেশপথ যে এদিকে হান মানুষ আসা যাওয়া করে থাকে আপনারা এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমি আরেকটা মানুষের কথা বলে আমার কথার ইতি টানব যেহেতু আসলে এগুলি বলার কারণ হচ্ছে মানুষ শিক্ষা নেয়া যারা ধর্মের দোহাই দেয় অতিরিক্ত লোভ দেখায় তারা আসলে বুঝে না তাদের টাকাগুলি নিয়ে তারা কবরে যেতে পারবে না তারা অন্যের হক নষ্ট করছে কারণ তাদেরকে তাদের স্বার্থ গ্রাস করে আমাদের সমাজটাকে সুন্দর রাখতে হলে এই সমস্ত যারা ভালো মানুষের ফেরেস্তার মতো সুরত ধরে মানুষকে বারবার ধোকা দেয় লেনদেনে ধোকা দেয় সফরে ধোকা দেয় এক ছাদের নিচে বসবাস করার অবস্থায় ধোকা দেয় এগুলি থেকে আমাদের নৈতিকতা সাবধানতা অবলম্বন করা সতর্ক থাকাটা জরুরি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ষাটগম্ব মসজিদের ভিতরের কত সৌন্দর্য আল্লাহ রবুল আলমিন আল্লাহর বলির মাধ্যমে কত সুন্দর চাকচিক্য একটি নৈপুণ্য একেবারে নৈপুণ্য একটা কাঠামো স্ট্রাকচার যেটা প্রাণ জোড়ানো জুড়ানো একটা মসজিদ ভিতরে আরও অপূর্ব সুন্দর যে যেটা দেখে আপনাদের যে কারো মন জুড়িয়ে যাবে মাশাল ভিতরে অনেক সুন্দর এখানে আমরা এসে নফল নামাজ এবং ফরস নামাজগুলি আদায় করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে এইগুলি এই বলার কারণ হচ্ছে সফরে আপনি যাবেন কিছু সফর সঙ্গী থাকবে শুধু আপনার উপরেই ট্যাশ দিয়ে আপনার উপর ভার করে আপনি আপনার কাছ থেকে চা ফানি খাবে কিন্তু একটুকু মুখ থেকে বের হবে না আপনি আমার থেকে একটু কিছু খান তা মানবতার খাতিরে একটা মনটা উজাড় করে বড় করে এরকম কতগুলি সব সঙ্গে আছে যেগুলি বলে না আরও উল্টো খাওয়ার জন্য অনুপ্রাণিত যেটাকে ফার্ম বলে আর কি ফার্ম দিয়ে থাকে আমরা এই সমস্ত বাটপার থেকে নিজেকে রক্ষা করব বিশেষ করে আমরা যদি এই এক ছাদের নিচে বসবাস করি সেক্ষেত্রে আমাদের চিটাঙ্গের একটা প্রবাদ রয়েছে প্রবাদ ঘরের ইঁদুর বেড়া কাটলে বেড়ার টান করে এরকম আমাদের আশেপাশে প্রতিবেশী ঘরের মানুষগুলো যদি নিজের লাভের জন্য দুই তিন টাকা লাভের জন্য কিছু লাভের জন্য যদি আরেকজনের টাকা পয়সা চুরি করে এবং আরেকজনের থেকে ধার নিয়ে লেনদেন করে যদি কথা ওয়াদাভঙ্গ করে অঙ্গীকার ভঙ্গ করে সেগুলো আসলে কাছের মুনাফিক কিছু মুনাফিক আছে দূরের কিছু মুনাফিক আছে কাছের তো আমরা আমাদের জীবনে এরকমও দেখব আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে পাশে থেকে বিপদে কাছে থেকে যাদেরকে সদা সর্বদা সহযোগিতা করি সমর্থন করি এগিয়ে যাওয়ার জন্য তার পেছনে লেগে থাকি তার উন্নতি কামনা করি এবং সে একটা পর্যায়ে গিয়ে যখন উন্নতি লাভ করে এবং প্রতিষ্ঠিত হয় টাকা পয়সার কামিয়ে একটা ভালো একটা অবস্থানে থাকে তখন তার পেছনে যাদের অবদান ছিল যারা তাকে ভালোবেসে এতটুকু আসার জন্য অনুপ্রেরণা দিয়েছে তাদের কথা ভুলে যান তাদের মধ্যে অন্যতম হচ্ছে তার মা বাবা তার বড়ো ভাই সেজন্য আমি সকল মা বাবাকে বলবো আর যতই সন্তান থাকুক না কিন্তু সবাইকে মায়া মমতার চোখে মহব্বতের চোখে সবাইকে সমানভাবে তাকাতে হবে আর বড় ভাইয়েরা যারা আছেন বড় ভাইরা দুনিয়ারতে আগে আসার কারণে মা বাবার নিয়ামত সম্পদ সব কিছু একটু বেশি বুক করে থাকেন আদর যত্ন বেশি পেয়ে থাকেন সেই জন্য আপনাদের ভূমিকা হবে ছোটো ভাইদেরকে ছোটো ভাইদেরকে বাবার মতো লালন পালন অবদান স্নেহ করা এগুলিই আমরা আশা করি আর ছোটো ভাইরাও বড়ো ভাইদেরকে ভাবার মতো সম্মান ইজ্জত দেওয়াটা সম্মান করাটা অতীব জরুরি নাহলে না হলে এটা অকৃতজ্ঞতা হবে এই অকৃতজ্ঞতাটা একদম খারাপ আমরা চট্টগ্রামের মানুষ সব সময় মানুষকে মেহমানদারি করা মানুষকে দুই টাকা চার টাকা কিছু দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা নিজের সামনে ভালো খাবার আসলে সেটা অন্যের মুখে তুলে দেয়া মেহমান নামাজি করা সব সময় অনুষ্ঠান আদিতে আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়া এই সফরে গেলে আমরা সবাই একসাথে গিয়ে আনন্দ উল্লাস করা এইগুলি আমাদের একটা আন্তরিক আন্তরিক মায়া মমতা প্রচেষ্টা যেগুলি কোনো কখনো হারাবার নয় আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যা আমাদেরকে করিয়ে শিখিয়েছেন দেখিয়েছেন তা আমাদের কালক্রমে আমরা একে একে আমরা সবাই সে সেগুলি পালন করে আসছি তো কথা শুরু করেছিলাম মানুষ চেনা যায় সকালে ফজরত আর মুসল্লি চেনা যায় ফজরত আর মানুষ জানা যায় সফরত তো আমরা যারা আল্লাহওয়ালা মুসলমান মমিন আমাদের ফরজ নামাজ কাজা করা যাবে না ফজরের নামাজের সময় আমরা মুসল্লি হিসাবে মসজিদকে আবাদ করব। ফজরের নামাজ পড়ে প্রকৃত মুসল্লি হব এবং সফরে যাওয়ার সময় কারো কাঁদের উপর ভার করে নয় অন্যকে সহযোগিতার মনোমা ভাষণা নিয়ে সাহায্য সহযোগিতা এবং এগিয়ে দেওয়ার দুঃখের সময়ে পাশে থাকার এবং আতিথ্য মেহমানদারি সুযোগ সুবিধা বুক করার জন্য উৎসাহিত করার অনুপ্রেরণা দেওয়ার প্রস্তুতি নিয়ে যাব এবং যারা একচাঁদে বসবাস করেন তাদের মান সম্মানের দিকে লক্ষ্য রাখব তাদের মানহানি যেন না হয় চুরি ডাকাতি আত্মবিশ্বাস এগুলি যেন কেউ কারো ইচ্ছাকৃতভাবে নষ্ট না করে কারণ একের ক্ষতি করা মানে সেটা সেই দিনের জন্য শেষ নয় বরং যে ক্ষতি করেছে তার জন্য বড় ধরনের ক্ষতি অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন কল্যাখান জাহান আলী শাহ বাগের হাটের মাজার প্রাঙ্গণের আশেপাশের এ এলাকাগুলি এ এলাকা বিস্তৃত একটি বিশাল এলাকা যে এলাকার পাশে আমরা আগেও বলেছি ঘোড়া দিঘি দিঘি নামে দুইটি ঐতিহ্যবাহী বড় বড় দিঘি রয়েছে যেগুলি সৌন্দর্য দেখেই মানুষের মন আবেগাপ্রুত হয়ে যায় এবং সুন্দর প্রশান্ত চলে আসে মানুষের মনে হৃদয়ে খুব আত্মতৃপ্তি আসে আমরা আস্তে আস্তে মাজারের ভিতর থেকে বাহিরের দিকে রাস্তার দিকে আসছি যেহেতু আমরা আরও কয়েকটি জায়গায় যাওয়ার আমাদের নিয়ত রয়েছে আশা রয়েছে আমরা সেগুলি যাওয়ার জন্য মাজার থেকে বের হয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি আপনারা যারা আজকের এই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখেছেন কথা শুনেছেন এই আসলে এটা সফরের শুধু ভিডিও তা নয় এটা আমাদের বিভিন্ন ধরনের যারা মানুষ বিশ্বাসঘাতকতা করে মুনাফেকি করে কথা নড়চড় করে দুই রকমের কথা বলে তাদের ক্ষেত্রে আপনজন হলেও কাছে হলেও এগুলি সাক্ষী রেখে একজন সাক্ষী রেখে বিভিন্ন আজকে এই ফেতনার যুগে মানুষ যেন সাক্ষী থাকে সাক্ষী রেখে সব কিছু যেন করে সেই জন্য এই ভিডিওটি দেয়া আর এই ভিডিওর মাধ্যমে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন বা কেউ খারাপ কোনো ধরনের চিন্তা ভাবনা আসে সেগুলি মনে আনবেন না কেননা আমাদের সমাজে সবাই মানুষ রূপে সবাই ফেরাস্তা নয় কিছু কিছু জানোয়ারও আমাদের আশেপাশে রয়েছে যারা আমাদের মানহানি করার প্রচেষ্টাই থাকে আমার লোক ঠকানোর জন্য চেষ্টা করে লোক দেখানো কাজ করে আমরা সেই সমস্ত প্রতারক থেকে আম নিজের আমল নামাকে রক্ষা করব আমার প্রিয় ভাই বন্ধুদেরকে রক্ষা করব। আমার পরিবারকে রক্ষা কর সমাজকে রক্ষা করব। এটা দেখতে পাচ্ছেন কুলনা হান জাহানের শাহ রহমতুল্লা আলের মাজার প্রাণগণের বিশাল একটি গেট এই গেটের কাজ অনেকদিন চলে চলছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি